প্রিয় ছেলেমেয়েরা, শুভ সন্ধ্যা। আজ আমার ক্লাস অনার্স চতুর্থ বর্ষের ছেলেমেয়েদের জন্য। তোমাদের আমি পড়াই রাজনৈতিক তত্ত্ব, পরিবর্তন ও ধারাবাহিকতা। তোমাদের কিছুদিন আগে আমি পড়িয়েছি সুশীল সমাজ কাকে বলে, সুশীল সমাজের বৈশিষ্ট্য, গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা। আজ আমি তোমাদের পড়াবো রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের কাজ। আধুনিক কালে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সবাই রাজনৈতিক দলের সাথে পরিচিত, কারণ গণতন্ত্রের মূল হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনে এক, দুই বা ততোধিক রাজনৈতিক দল লাগে। জনগণ এসব রাজনৈতিক দলের ভেতর থেকে যে কোনো একটি দলকে সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত করে। গণতান্ত্রিক রাষ্ট্র হোক, একনায়কতান্ত্রিক রাষ্ট্র হোক, সব রাষ্ট্রেই রাজনৈতিক দল থাকে এবং রাজনৈতিক দলের ভূমিকা থাকে। তো রাজনৈতিক দল কি, এটা জানা জরুরি। আমরা রাজনৈতিক দল বলতে কি বুঝি? এমনিতে সবাই জানি যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা জানি যে আমাদের দেশে কয়েকটা রাজনৈতিক দল আছে। নির্বাচনের সময় আমরা যে কোনো একটা দলকে ভোট দিই, কিন্তু আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনৈতিক দল কি এটা জানতে চাই, হয়তো অনেকেই ঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে না, যারা জানে না। যেহেতু তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স পড়ছো, তোমরা এটা পারবে, কারণ এখন আমি তোমাদেরকে সেটাই বলে দেব। রাজনৈতিক দলে কি থাকে? রাজনৈতিক দল হলো কিছু মানুষ, একদল মানুষের সমষ্টি যারা সমমত পোষণ করে। এক একটা রাজনৈতিক দলে এক এক ধরনের মানুষ যে জড়ো হয়, যারা সমমত পোষণ করে, তারা কিছু নীতি ও আদর্শে বিশ্বাস করে। ওই নীতি ও আদর্শগুলোতে, একই নীতি আদর্শে যারা বিশ্বাস করে, এমন কিছু লোক একত্রিত হয়। একত্রিত হয়ে তারা জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করে। যেহেতু গণতন্ত্রে একটা দল সরকার গঠন করে, তারা জনগণকে তাদের নীতি ও আদর্শের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। এভাবে তারা ক্ষমতা দখলের চেষ্টা করে এবং ক্ষমতা প্রাপ্ত হলে সরকার গঠন করে, আর ক্ষমতা প্রাপ্ত যদি না হয় তখন তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে রাজনৈতিক দল হচ্ছে একদল মানুষের একটা সংগঠন, যেই সংগঠনের থাকে কিছু নীতি ও আদর্শ, এবং সেই নীতি ও আদর্শ তারা প্রচার প্রসারের ব্যবস্থা করে। তারা জনগণকে, জনগণের আস্থা অর্জন করতে চায়, এবং তারা যদি জনগণের আস্থা অর্জন করতে পারে তখনই তারা সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তো ব্যাপারটা তো সোজা, তাই না? এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে রাজনৈতিক দল কি, রাজনীতির সাথে রাজনৈতিক দল জড়িত। রাজনৈতিক দলের কিছু কিছু সংজ্ঞা আছে, আমি এমনি কয়েকটা সংজ্ঞা তোমাদেরকে বলি বোঝানোর জন্য। যেমন এডমন্ড বার্গ, তার ভাষায়, কতগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে সম্মিলিত জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে। আমি যেটা বলেছি যে কতগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে যারা সমবেত হয় এরকম, তাদের উদ্দেশ্য থাকে কি, জাতীয় স্বার্থ সম্প্রসারণ। জাতীয় স্বার্থ কি সেটা তো আমি বলেছি, যে প্রত্যেকটা দেশের কিছু নিজস্ব স্বার্থ থাকে যেটা তারা চরিতার্থ করতে চায়, সেটাই হলো জাতীয় স্বার্থ। তাহলে উনি বলেছেন যে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে একদল লোক যখন সমবেত হয় তারাই হলো রাজনৈতিক দল। তারপরে অধ্যাপক অ্যালান আর বল, উনি বলেছেন রাজনৈতিক দল বলতে এমন জনগণকে বোঝায় যা এককভাবে বা অন্যান্য দলের সাথে একযোগে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে।
তো এটা তো খুবই সোজা, এটা তোমরা সবাই বুঝতে পারছো যে গণতন্ত্রে সবাই রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়, তাহলে যারা এককভাবে এবং অন্যান্য দলের সাথে একযোগে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে তারাই হলো রাজনৈতিক দল। তারপরে ম্যাকাইভার বলেছেন, রাজনৈতিক দল হলো কোনো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘবিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করে। রাজনৈতিক দল হলো কতগুলি নীতির ভিত্তিতে সমর্থনে সংগঠিত সংঘ বা দল, যারা কি করে, যারা নিয়মতান্ত্রিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে। নিয়মতান্ত্রিক উপায়ে কি, যে ভোটে তোমার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে, এটাকেই ম্যাকাইভার বলেছেন রাজনৈতিক দল। তো এই সব যে সংজ্ঞা এগুলোকে বিশ্লেষণ করে আমরা এটাই বুঝতে পারি যে রাজনৈতিক দল আসলে কিছু মানুষের সংগঠন, যারা এক কিছু সমমনা কিছু মানুষের সংগঠন, যারা কিছু নির্দিষ্ট নীতি ও আদর্শে বিশ্বাস করে এবং সেই নীতি ও আদর্শগুলোকে তারা বাস্তবায়নের জন্য সরকারি ক্ষমতা দখলের চেষ্টা চালায়। সরকারি দখল ক্ষমতা দখল করতে পারলে তারা রাষ্ট্রের উন্নয়নে বা রাষ্ট্রীয়ভাবে সেই নীতি আদর্শগুলোকে বাস্তবায়ন করে, আর যদি তারা না পারে তখন তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় এবং সরকারকে বিরোধী দল সঠিক পথ পরিচালনায় সাহায্য করে। বিরোধী দলেরও কিন্তু গণতন্ত্রে অনেক বড় ভূমিকা থাকে। কি ভূমিকা, যে সরকারি দল যেহেতু ক্ষমতা পায়, অনেক সময় আমরা জানি যে ক্ষমতা মানুষকে বিপথে চালিত করতে পারে, তখন বিরোধী দল কি করে, যে সরকার যাতে ক্ষমতাকে সঠিকভাবে প্রয়োগ করে সেই চেষ্টাটাই করে যায় বিরোধী দল। তো সবশেষে যেটা দাঁড়াচ্ছে যে রাজনৈতিক দল হলো একটা সংঘ, কিছু মানুষের একটা সংঘ যারা ক্ষমতা দখলের চেষ্টা করে এবং ক্ষমতা দখল করে তারা সরকার হয় না হলে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। এবং আর কি করে, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু নীতি আদর্শ আছে, সেগুলোকে বাস্তবায়নের জন্য তারা কিন্তু সরকারি ক্ষমতা দখল করতে চায় এবং বাস্তবায়নের মাধ্যমে তারা জনগণকে রাজনৈতিক সামাজিকীকরণে সাহায্য করে, তাদের রাজনৈতিক উন্নয়নে সাহায্য করে এবং বহুবিধ কাজ করে। রাজনৈতিক দলের কিন্তু অনেক কাজ আছে। সরকার গঠন করলে তো তারা তাদের আদর্শগুলোকে বাস্তবায়ন করে, আর তা না করলে বিরোধী দলের ভূমিকায় তারা সরকারকে তোমার সমালোচনা করে, সরকারকে সঠিক পথে পরিচালনায় সাহায্য করে। এছাড়াও রাজনৈতিক দল কিন্তু জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। একটা দেশের অনেক সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সাধারণ জনগণ আসলে অনেক সময় বুঝতে পারে না যে কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত। রাজনৈতিক দলগুলো সেই সমস্যাগুলোকে জনগণের সামনে আনে এবং বিরোধী দলে থাকলে সরকারকে সেই সমস্যার সমাধানের জন্য চাপ দেয় এবং সরকারি দলে থাকলেও সেই রাজনৈতিক দলগুলো তাদের যেগুলো প্রকৃত সমস্যা সেগুলো আগে সমাধানের চেষ্টা চালায়। তাহলে একটা দেশের উন্নয়নে রাজনৈতিক দলের অনেক ভূমিকা থাকে। আসলে তো সরকারই একটা দেশের সার্বভৌম ক্ষমতাকে ব্যবহার করে এবং সেই সরকারই হলো রাষ্ট্রের হয়ে কাজ করে এবং সেই সরকার গঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে, তাই তো? তাহলে একটা দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। এখন আমি রাজনৈতিক দলের ভূমিকাগুলোকে পয়েন্ট আকারে তোমাদের ছোট ছোট করে বলে যাব, কারণ যেহেতু অনলাইন ক্লাস আমরা অনেক বড় করে বলতে পারি না, কারণ ভিডিও করলে বা ক্লাসটা বেশি বড় হয়ে গেলে সেটা দেখা তোমাদের জন্য একটু অসুবিধাজনক। এই কারণে আমি পয়েন্টগুলা বলে যাব, একটু একটু করে ব্যাখ্যা করে যাব। তোমরা আবার বাসায় সবাই এগুলো পড়বে, বইপত্র পড়বে, তাহলে দেখবে যে তোমাদের সামনে বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। রাজনৈতিক দলের ভূমিকা ও কাজ। 1 নম্বর হচ্ছে সমস্যা নির্ধারণ ও জনগণের কাছে
উপস্থাপন, যে একটু আগেই আমি বলেছি যে একটা দেশের মধ্যে বহুবিধ সমস্যা আছে, এই সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দল, সরকারি দলও করে, বিরোধী দলও করে, এবং কোন সমস্যাগুলো আগে সমাধান করা দরকার সেগুলো রাজনৈতিক দলই ঠিক করে। সুতরাং একটা দেশের সমস্যা নির্ধারণ এবং জনগণকে, জনগণের কাছে উপস্থাপন, এটা রাজনৈতিক দলের একটা বড় কাজ। 2 নম্বরে দলীয় নীতিমালা এবং কর্মসূচি প্রণয়ন। প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু নীতি ও আদর্শ আছে, সে তারা কোনো একটা আদর্শে বিশ্বাস করে এবং সেই নীতি ও আদর্শের সাথে সঙ্গতি রেখে তারা কিছু দলীয় নীতিমালা জনগণের সামনে তুলে ধরে, এবং জনগণের যদি সেগুলো পছন্দ হয় তাহলে হয়তো তাদেরকে তারা ক্ষমতায় অধিষ্ঠিত করে। এই জন্য বলা হয় যে এটা একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ, যে দলীয় নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন। 3 নম্বরে রাজনৈতিক নেতা সংগ্রহ। প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক নেতা সংগ্রহের কাজ করে, তারা দলের মধ্য থেকে বিভিন্ন ভাবে রাজনৈতিক নেতা সংগ্রহের জন্য চেষ্টা করে। যেমন রাজনৈতিক দলগুলো হয়তো শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক সচ্ছলতা, গ্রহণযোগ্যতা ইত্যাদি বিবেচনা করেই তারা নেতা নির্বাচন করে, কারণ তাদেরকে নির্বাচনে নেতা দিতে হয়। সে কারণে বলা হচ্ছে যে নেতা নির্বাচন বা নেতাকে গড়ে তোলা, এটাও রাজনৈতিক দলের একটা বড় কাজ। তারপর নীতি ও মতাদর্শ প্রচার। রাজনৈতিক দলগুলো তাদের নীতি ও মতাদর্শ বিভিন্ন পত্রপত্রিকা বা মিটিং এর মাধ্যমে প্রচারের ব্যবস্থা করে, কারণ জনগণ তো এভাবেই রাজনৈতিক দলের আদর্শগুলো জানতে পারে। তাহলে এটাও রাজনৈতিক দলের একটা বড় কাজ, নিজেদের নীতি ও মতাদর্শ প্রচার করা। 5 নম্বরে জনমত গঠন করা। কোনো একটা সমস্যাকে জনগণের সামনে তুলে ধরা এবং জনমত গঠন করা, এটা কিন্তু রাজনৈতিক দলের একটা বড় কাজ। বিশেষ করে বিরোধী দলগুলো এটা করে, যে কোনো রাষ্ট্রে যখন কোনো একটা বড় সমস্যা দেখা দেয় তখন বিরোধী দলগুলো সেই সমস্যাগুলো জনগণের সামনে তুলে ধরে, সেগুলো নিয়ে তারা প্রচারণা চালায়, এর ফলে জনমত গঠিত হয়। তারপর প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রচারণা। রাজনৈতিক দলের কাজ কি? যে ক্ষমতা দখল করা, এবং ক্ষমতা দখল করতে গেলে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। তো নির্বাচনে তারা সঠিক প্রার্থী মনোনয়ন এবং প্রচারণা চালানো, এটা রাজনৈতিক দলের একটা বড় কাজ। এটা যদি সঠিকভাবে করতে না পারে তাহলে হয়তো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারে না। এই জন্য সঠিক প্রার্থী নির্বাচন এবং সুষ্ঠুভাবে প্রচারণা চালানো, এটাও রাজনৈতিক দলের একটা বড় কাজ। এরপরে আসি সরকার গঠন। যে রাজনৈতিক দল ক্ষমতা পায় তারা সরকার গঠন করে। এটা সরকার গঠনের পরে তারা কি করে, যে তাদের আদর্শের সাথে সঙ্গতি রেখে নীতিমালা প্রণয়ন করে এবং সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে এবং রাষ্ট্র পরিচালনা করে। তাহলে দেখা যাচ্ছে যে সরকার গঠন, এটাও রাজনৈতিক দলের বড় কাজ। 8 নম্বরে আমি বলবো যে সরকার তোমার জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলে যারা ক্ষমতা পায় তারা তো আসলে জনগণের কাছ থেকেই নেতা হয়ে আসে বা জনগণের কাছ থেকে নির্বাচিত হয়ে আসে, তারা তো জনগণেরই প্রতিনিধি। সুতরাং তারা কি করে, সরকারে যাওয়ার পর জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো সরকারিভাবে বাস্তবায়নের চেষ্টা করে। সুতরাং দেখা যায় যে রাজনৈতিক দল জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। রাজনৈতিক শিক্ষার 9 নম্বরে হবে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটায়। রাজনৈতিক দলগুলো জনগণকে উদ্বুদ্ধ করে, রাজনৈতিক অংশগ্রহণে উদ্বুদ্ধ করে, তাদেরকে বিভিন্ন আদর্শ শেখায়, এর ফলে জনগণের রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটায়। তারপরে আসে 10 নম্বরে রাজনৈতিক অংশগ্রহণ। রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র ফলপ্রসূ হয় না, জনগণের অংশগ্রহণ ছাড়া। তো রাজনৈতিক দলগুলো প্রচারণার মাধ্যমে জনগণকে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করে তোলে এবং তাদেরকে অংশগ্রহণের দিকে ধাবিত করে।
আমরা জানি যে অনেক জনগণ থাকে নিষ্ক্রিয়, তারা হয়তো রাজনৈতিক কাজকর্ম করতে চায় না বা তারা ওটা নিয়ে অত একটা ভাবে না। রাজনৈতিক দলগুলো যখন প্রচার প্রসার প্রচারণা চালায় তখন তারা রাজনৈতিকভাবে অংশগ্রহণে সমর্থ হয়, সেজন্য বলা হয়েছে যে রাজনৈতিক অংশগ্রহণে সাহায্য করে। সরকারের স্বৈরাচারিতা রোধ, সেটা আমি আগেই বলেছি যে অনেক সরকার ক্ষমতা দখল করে এবং ক্ষমতায় গেলে অনেক সময় সরকার স্বৈরাচার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বিরোধী দল সরকারকে সমালোচনা করে স্বৈরাচারিতা রোধে সাহায্য করে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন, রাজনৈতিক দল আছে বলেই নির্বাচন হয় এবং নির্বাচন হয় বলেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তিত হয়। হয়তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যায় তখন তারা যদি জনগণের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয় তাহলে তাকে পরবর্তীকালে জনগণ নির্বাচিত নাও করতে পারে। তবে রাজনৈতিক দলগুলো থাকার জন্যই নির্বাচন হয় এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন হয়। 13 নম্বরে, রাজনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা ও স্থিতিশীলতা আনয়ন করে। ওইটি বললাম যে রাজনৈতিক দলগুলো থাকলে হঠাৎ হঠাৎ করে হয়তো বিদ্রোহ হয় না, 4-5 বছর পর পর নির্বাচন হয় সেটার আশায় থাকে রাজনৈতিক দলগুলো, ফলে সুষ্ঠুভাবে ক্ষমতা পরিবর্তিত হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বজায় থাকে। 14 নম্বরে, স্বদেশ প্রেম জাগ্রত করে। রাজনৈতিক দল জনগণকে প্রচার প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে স্বদেশ প্রেমের প্রেম জাগ্রত করে থাকে। তারপরে আসে যে বিভিন্ন স্বার্থের সমষ্টিবদ্ধকরণ। রাজনৈতিক দলগুলো কি করে, একটা দেশের মধ্যে অনেক স্বার্থ গোষ্ঠী থাকে, অনেক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে, তাদের সাথে যোগাযোগ করে এই তাদের আশা আকাঙ্ক্ষা গুলো তুলে ধরার চেষ্টা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্বার্থের সমষ্টিবদ্ধকরণ করে এবং গ্রন্থিকরণ করে। তারপরে 16 নম্বরে, গণতন্ত্রের স্বরূপ স্বরূপ বজায় রাখে। গণতন্ত্র মানে জনগণের শাসন এবং সেটা হয় যে জনগণ প্রতিনিধি নির্বাচন করবে। রাজনৈতিক দল আছে বলেই নির্বাচন হয় এবং গণতন্ত্রের স্বরূপ বজায় থাকে। তারপর রাজনৈতিক আধুনিকীকরণে সাহায্য করে, রাজনৈতিক সামাজিকীকরণে সাহায্য করে। রাজনৈতিক আধুনিকীকরণ কি, যে রাজনৈতিক রাজনৈতিক দলে অনেক সময় এমন সব নেতা কর্মী থাকে তারা হয়তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা বিভিন্ন দেশ পরিভ্রমণ করে রাজনৈতিক অনেক জ্ঞান অর্জন করে, সেগুলো তারা তাদের দলের মধ্যে প্রয়োগের ব্যবস্থা করে। এভাবে রাজনৈতিক আধুনিকীকরণ হয়, রাজনৈতিক সামাজিক কারণ হয়। তো এই কাজগুলোই রাজনৈতিক দল করে। সবশেষ যেটা করে, যে আমি বলবো যে রাজনৈতিক দল গঠনমূলক সমালোচনা। রাজনৈতিক দলের একটা বড় কাজ হলো বিরোধী দলে, বিরোধী দল কি চাইবে, বিরোধী দলের উপরে গণতন্ত্র অনেকটা নির্ভর করে। সরকার ক্ষমতা দখল করে, ক্ষমতা দখলের পরে অনেক সময় সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে এবং সেই কারণে সরকার যদি বিপথে চালিত হয় রাজনৈতিক দলগুলো সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য গঠনমূলক সমালোচনা করে। তো এই যে কাজগুলো বললাম আমি, এই কাজগুলো ছাড়া একটা দেশের গণতন্ত্র বাস্তবায়িত হতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশে রাজনৈতিক দলের ভূমিকা অনেক। একনায়কতন্ত্রেও যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতা দখল করে, তাদেরও কিছু আদর্শ আছে, আর গণতন্ত্রে তো তোমার অনেকগুলা রাজনৈতিক দল লাগবে। গণতন্ত্র রাজনৈতিক দল ছাড়া হবে না। এই জন্য আমরা বলবো যে যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য। আজ এ পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ। কি বাইরে বলুন।